हेलो फ्रेंड्स, अस्सलामु आलाइकुम। आशा करछि सबाई भालो आछेन। तो स्क्रीनेर उपर आपनारा जे भिडियो देखते पाच्छेन एरकम भिडियो आपनारा किभाबे तैरि करबेन आजकेर एई भिडियोते आमि सम्पूर्ण प्रसेसटी देखिये देब। बर्तमाने किन्तु एरकम भिडियो खूबई ट्रेंडिं ए आछे। जरा एरकम भिडियो करे टिकटक लाइक बा इन्स्टाग्राम आपलोड करतेछे तादेर भिडियो किन्तु भाइरल होच्छे। तो आपनार भिडियोटी जदि भाइरल करतेछेन ताहले एरकम एकटा भिडियो एडिटिंग करे आपनारा आपलोड करते पारेन। तो এরকম ভিডিও এডিটিং করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা হচ্ছে এলাইট মোশন অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এমনকি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ফ্রি ভার্সন পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে আমরা কি করব, প্রথমে আমরা এই অ্যাপসটি ওপেন করে নিব। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারেন। এখান থেকে আমরা প্রজেক্টে ক্লিক করে এখান থেকে দেখুন বিটমার্ক এবং সেক ইফেক্ট এই দুটো টেম্পলেট দিয়ে আমরা এরকম একটা ভিডিও তৈরি করব। আর এই দুটো টেম্পলেট কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে এলাইট মোশন অ্যাড করবেন। আর কীভাবে অ্যাড করবেন এ রিলেটেড আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটাও কিন্তু আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তো প্রথমে আমরা এখান থেকে বিটমার্ক এটাকে আমরা এখান থেকে ওপেন করে নিব। ওপেন করার পর এখান থেকে ওকে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আমি সবগুলো টেম্পলেট কিন্তু এখানে আমি অ্যাড করে রেখেছি। জাস্ট আপনারা ইমেজগুলো অ্যাড করলেই কিন্তু আপনাদের এরকম একটা ভিডিও তৈরি হয়ে যাবে। তো ইমেজগুলো কীভাবে অ্যাড করবেন আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো, আর কোথায় কোন ইফেক্ট অ্যাড করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই এখানে আপনাদেরকে 9:16 রেশিওতে আপনাদের ইমেজগুলো ক্রপ করে নিতে হবে। কীভাবে ক্রপ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখান থেকে আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। ওপেন করার পর এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে দেবো। তো ইমেজ সিলেক্ট করে এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ইউজ ফ্রম গ্যালারি এখান থেকে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নেবো। তো এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা 9:16 রেশিওতে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ইমেজের উপর একটা ফ্রেম চলে আসবে, যেখান থেকে আমাদের এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ইমেজটি 9:16 রেশিওতে আমাদের ইমেজটি কিন্তু ক্রপ হয়ে যাবে। এখান থেকে আমরা যদি এই বাটনে ক্লিক করে এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ইমেজটি সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা ইমেজটি সেভ করে নিলাম। নেওয়ার পর এরকম করে আপনার 10-15 ইমেজ সেভ করে নেবেন। তো এখন আমরা এখান থেকে এলাইট মোশন এখান থেকে ওপেন করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা কোথা থেকে ইমেজ অ্যাড করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিতে। এখন এখানে যতগুলো লেয়ার আছে জাস্ট এখান থেকে যে ব্ল্যাক লেয়ারগুলো আছে এই লেয়ারগুলোতে আপনাদের ইমেজগুলো অ্যাড করতে হবে। জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে আমরা কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে যদি নিচের স্টার বাটনে ক্লিক করি তাহলে এখান থেকে আমাদের গ্যালারি শো করবে। তো এখান থেকে আমরা যে 9:16 রেশিওতে যে ইমেজগুলো আমরা ক্রপ করেছিলাম সেই ইমেজগুলো আমরা এখানে অ্যাড করে দেবো। তো এখান থেকে আমরা 9:16 রেশিওতে আমরা ইমেজগুলো এখান থেকে আসলাম। আসার পর এখান থেকে আমরা ইমেজগুলো অ্যাড করে দিব। তো প্রথমে আমি এখান থেকে একটা ইমেজ অ্যাড করে নিচ্ছি। তো এখান থেকে আমি একটা ইমেজ ক্লিক করে এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে দিলাম। তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের ইমেজটি অ্যাড হয়ে গেল। তো দেখুন এখানে কিন্তু আমি সব ইফেক্টগুলো অ্যাড করে রেখেছি। জাস্ট আপনারা ইমেজগুলো অ্যাড করলে কিন্তু আপনাদের ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে। তো এরকম করে আপনারা সবগুলো টেম্পলেটের উপরে কিন্তু আপনারা এই ইমেজগুলো অ্যাড করে দিলে কিন্তু আপনাদের ভিডিওটি তৈরি হয়ে যাবে। তারপর এখান থেকে আমি আরও একটা ইমেজ অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। তো এরকম করে আপনারা ইমেজগুলো অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে সবগুলো ইমেজের উপর আমি সবগুলো লেয়ারের উপর আমি ইমেজগুলো অ্যাড করে নিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কোথায় কোন ইফেক্টে ইউজ করবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি সবগুলো লেয়ার উপরে ইমেজগুলো অ্যাড করে রেখেছি। জাস্ট এখান থেকে আপনারা ইমেজগুলো অ্যাড করে নেবেন। তারপর এখান থেকে আমরা সিম্পলি ব্যাক করব। ব্যাক করে আসার পর এখান থেকে আমরা যে সেক ইফেক্টটি ডাউনলোড করেছিলাম সেটার উপরে ক্লিক করে দিব। তারপর দেখুন এখানে আপনারা 4টা লেয়ার দেখতে পাবেন। জাস্ট নিচের ইমেজটি বাদ রেখে 4টা লেয়ার আমরা এখান থেকে কপি করে নিব। এরকম করে চাপ দিয়ে ধরলে কিন্তু এটা কিন্তু কপি হয়ে যাবে। তারপর আমরা এই লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে দেখুন কপি ফোর্স লেয়ার। তো আমরা এখান থেকে এটা লেয়ার উপর ক্লিক করে আমরা এটাকে কপি করে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা বিটমার্ক ওপেন করে নিব। ওপেন করার পরে যেখান থেকে আমরা এটা কিন্তু আপনারা প্রথম থেকে চালিয়ে দিতে পারেন, কারণ প্রথমে আমি কিন্তু ইফেক্টগুলো অ্যাড করে রেখেছি। জাস্ট এখান থেকে আমরা যেখান থেকে ইমেজগুলো অ্যাড করেছিলাম সেই পর্যন্ত আসবো। তো এখান থেকে আমরা ইমেজগুলো এই পর্যন্ত এখান থেকে আমরা ইমেজগুলো অ্যাড করেছিলাম। এখান থেকে আমাদের এই লেয়ার উপর ক্লিক করে এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিব। তাহলে দেখো এখান থেকে আমাদের কিন্তু লেয়ারগুলো এখানে পেস্ট হয়ে গেছে। তাহলে কিন্তু এখানে আমাদের এইচডির যে মোডটা আছে সেই মোডটা কিন্তু এখানে আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা একদম লাস্টের দিকে আসবো। লাস্টের দিকে আসার পর যে 4টা লেয়ার আমরা অ্যাড করেছিলাম সেই 4টা লেয়ার এখান থেকে আমরা এরকম করে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে যদি আমরা নিচে এখান থেকে যে এই অপশনে ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের 4টা লেয়ারই কিন্তু একদম ফুল বিট পর্যন্ত চলে আসবে। তাহলে কিন্তু আমাদের ভিডিওটি এখান থেকে আমাদের কমপ্লিট ভিডিও হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা যদি এখানে কর্নারে ক্লিক করে আমরা যদি এখানে এক্সপোর্টে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটি কিন্তু অলরেডি এখান থেকে সেভ হতে শুরু করবে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।